আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমাদের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। শুরুতে সবাইকে জানাই মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা। আশা করি মহান রব্বুল আলামিনের রহমতে সবাই ভালো আছেন। পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস, নিজেকে পরিশুদ্ধ করার মাস। মানুষ এই এক মাসে নিজেকে সিয়াম সাধনায় ব্যস্ত রাখে, মানুষ দূরে থাকে সব পাপাচার থেকে, বেশি বেশি ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। কারণ এই পবিত্র মাহে রমজান আমাদের জন্য নিয়ে এসেছে রহমত, মাগফিরাত, নাজাত। পবিত্র রমজান মাসের শেষ দশকে আমাদের জন্য মহান আল্লাহ রেখেছেন এমন একটি ফজিলতময়, বরকতময়, মহিমান্বিত রাত, যেটিকে লাইলাতুল কদর বলা হয়। এই পবিত্র রজনীকে হাজার রাতের চেয়েও উত্তম বলে ঘোষণা করেছেন, এবং এই পবিত্র রজনীতে মহান আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব তথা পবিত্র কুরআন নাজিল করেছেন। এই পবিত্র রাতের গুরুত্ব বোঝাতে মহান আল্লাহ পবিত্র কুরআনে একটি সুরা নাজিল করেছেন, যেটিকে সুরা কদর বলা হয়। এই রাতের গুরুত্ব মর্যাদা এতটাই বৃহৎ যে মহান আল্লাহ এই রাতকে ভাগ্য নির্ধারণের রাত বলেছেন। এই মহামূল্যবান রাতকে মহান আল্লাহ এতটাই দামি করেছেন সেটি বলে শেষ করা যাবে না। তাই আমরা মুসলিম নরনারী যারা আছি, আমাদের জন্য এই রাতটি অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতময় একটি রজনী। এই পবিত্র রাতে এমন একরকম নামাজ আদায় করলে জীবনের সব রকম গুনাহ মাফ করা হয়, আর সেটি হলো সালাতুত তাসবিহ এর নামাজ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবনে একবার হলেও যেন এই নামাজ আদায় করা হয়, এবং এই নামাজ আদায়কারীকে মহান আল্লাহ তার জীবনের আগের পরের সব রকম গুনাহ মাফ করে দিবেন। এই নামাজের গুরুত্ব বুঝিয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাকে বলেন, হে চাচা জান, আপনি দৈনিক একবার করে এই নামাজ আদায় করবেন। যদি দৈনিক না পারেন তাহলে সপ্তাহে একবার আদায় করবেন, যদি সপ্তাহেও না পারেন তাহলে মাসে একবার হলেও আদায় করবেন, আর যদি মাসেও না পারেন তাহলে বছরে একবার আদায় করবেন, আর যদি বছরেও না পারেন তাহলে সারা জীবনে হলেও একবার এই নামাজ আদায় করবেন। সম্মানিত দর্শক, একবার ভেবে দেখুন এই নামাজের গুরুত্ব কতটুকু, যা জীবনে একবার হলেও পড়ার দিকে ইশারা করেছেন। আর জীবনের সকল গুনাহ মাফ পাওয়ার একমাত্র মাধ্যম হলো এই সালাতুত তাসবিহ নামাজ। এরকম গুরুত্বময়ী নামাজ যদি লাইলাতুল কদরের রাতে আদায় করা হয় তাহলে এর ফজিলত কী রকম হতে পারে, চলুন একটু হিসাব করে দেখি। মহান আল্লাহ সূরা কদরে বলেছেন, এই রাতে আমি পবিত্র কোরআন নাজিল করেছি এবং এই রাতটি হাজার মাসের চেয়েও উত্তম। তাহলে 1000 মাসে হয় 83 বছর 4 মাস। আপনি একটি রাতের মাধ্যমে 83 বছর 4 মাস ইবাদত করার সৌভাগ্য অর্জন করতে পারছেন। তাহলে এই পবিত্র বরকতময়ী ফজিলতময়ী রাতে যদি আপনি সালাতুত তাসবিহ নামাজ আদায় করেন তাহলে কি পরিমাণ নেকি মহান আল্লাহ আপনাকে দান করবেন, আপনি একবার ভেবে দেখুন, এর উত্তর খুঁজে পাবেন না। সম্মানিত দর্শক, এই রাতকে হেলায় না কাটিয়ে ইবাদতের মধ্যে থেকে সারা রাত অতিবাহিত করুন, কারণ এইরকম রাত আপনার জীবনে আর নাও আসতে পারে, হতে পারে এটি আপনার জীবনের শেষ লাইলাতুল কদরের রাত। আশা করি বুঝতে পেরেছেন এই পবিত্র রাত সম্পর্কে, এবং এই রাতে সালাতুত তাসবিহ, তাহাজ্জুদ, বেশি বেশি নফল নামাজ আদায় করবেন, মহান আল্লাহর জিকির করবেন। তাই এই একটি রাত নিজেকে ইবাদতে নিয়োজিত রেখে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করুন। বেশি বেশি ইবাদত করুন, তওবা করুন, নেক আমল করুন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আপনার একটি শেয়ারে হয়তো অনেকে জানতে পারবে এই আমলগুলো। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভিউয়ার্স, আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী সময়ে, পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।